बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल आपनादेर संगे आछि आमि बन्ना जे जेखान थेके आमार चैनलटी देखछेन सबाई होयतो अनेक भालो आछेन आमराओ आलहामदुलिल्लाह खूब भालो आछि तो सकालबेलार ब्रेकफास्ट आमादेर सबारई हये गेछे तो एखन होच्छे दुपुरेर रान्नाटा चड़ानोई बाकी तो तार आगे होच्छे एकटु फ्री आछि आर फ्री थाकले होच्छे आमि चेष्टा करि निजेर जन्य किछु करते तो आज के होच्छे एक मेथी दाना ये देखते देखे हाँ बुझते पारते सें मेथी दानाटा होच्छे आमी गतकाल भिजिए रेखे छिलाम तो आज के होच्छे एटा नारिकेल तेल दिए ब्लेंड करे निब आसले आमार माथार चुलगुला एतटाई कम माने चार भागे तीन भागी पड़े गेछे तो एक भाग आछे आर ओई एक भाग किभाबे बाचिए रखा जाए से चेष्टाई करछि तो कयेक दिन जाबत प्रचुर परिमाणेर चुल उठतेछे सम्भवत गरमेर कारणे चुलगुलो उठछे तो एई कारणे भाबलाम जे एकटु देखि कि करा जाए तो मेथी दानागुलो होच्छे आमि ब्लेंड करे एखन चुलाय जाल करे एकटा तेलेर मतो बानिये नेब आर बाइरे होच्छे आज ना होलेओ 15 दिन पर रोद उठछे तो रोद देखले देखार पर खूब भालो लागतेछे আর আমাদের ঘরে কিছু হচ্ছে বাদাম ছিল তো বাদামগুলো রোদে দিয়ে দিলাম কেননা বাদাম কিন্তু বর্ষাকালে ঘরের মধ্যে থাকলে এগুলো সাদা একটা ফাঙ্গাস পড়ে যায় তো এই কারণে রোদে দিলাম যাতে ফাঙ্গাসটা না পড়ে আর আজ কয়েকদিন যাবত বৃষ্টির কারণে হচ্ছে এই বেডশিটটা চেঞ্জ করে রাখছিলাম ধুই নাই কারণ ছোট ব্যালকনিতে এক বেডশিট ধুয়ে মেলে দিলে অন্য কাপড় চোপড় মেলা যায় না এই কারণে ধুই নাই রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে রোদ দেখে ধুয়ে দিলাম ছাদে দিয়ে আসব তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকে হচ্ছে মেথির তেলটা বেরিয়ে আসছে এই যে দেখুন জাল দিতে দিতে মেথির তেলটা বেরিয়ে আসছে আর এই তেলটা হচ্ছে মাথায় লাগাবো তো আশা করা যায় তেলটা লাগানোর পর চুল পড়াটা কমে যাবে তো আমার যখন বেশি চুল পড়ে তখন আমি এইভাবে মেথি দিয়ে তেল বানিয়ে মাথায় লাগাই তো আমি ভালোই রেজাল্ট পাই আর এখানে আজ কয়েকদিন যাবত বৃষ্টির কারণে ঘরের সাফ সাফাইটাও হয় নাই বেসিনটা ভীষণ ময়লা হইছে তো বেসিন আর বাথরুমে হচ্ছে আমি হারপিক দিয়ে আসলাম আর এখানে ডাইনিং টেবিলটা হচ্ছে আজকে চেঞ্জ করব কারণ এই টেবিলে হচ্ছে আমার ছেলে যখন আমি রান্না করতে বসি তখন ছেলে এখানে বসে পড়ে আর ও ওই অলক্লোথের উপরে হচ্ছে ড্রয়িং করে নাম লেখে আঁকাঝুঁকা করে তো এই কারণে আমি ওটা চেঞ্জ করে এই কালোটা বিছিয়ে দেব এর উপরে যতই আঁকাঝোঁকা করুক দেখা যাবে না তো আমি দুপুরে রান্নার আগে হচ্ছে ঘরের সাফ সাফাই বলেন সব কাজই টুকিটাকি সব আস্তে আস্তে গুছিয়ে নেই কারণ একা হাতে সব কিছু ম্যানেজ করতে হয় তো রান্নার আগে ঘরের সাফ সাফাইয়ের কাজগুলো আমি সব করে নেই আর রান্না শুরু করার আগে যেই যেই আইটেমগুলো আমি রান্না করব ওগুলোও আমি গুছিয়ে নেই তারপরে হচ্ছে মাথাটা ঠান্ডা করে আমি রান্না করতে আসি আসলে সব কাজ যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তার মাঝে রান্না করতে আসলে কিন্তু রান্নাটা ভালো হয় না আর বিভিন্ন ধরনের বিপদ আপদেরও আশঙ্কা থাকে তাই না তো রান্না করার আগে হচ্ছে সব জিনিস সুন্দরভাবে গুছিয়ে গোছগাছ করে রেখে ঠান্ডা মাথায় রান্নাটা করতে হয় তো আজকে হচ্ছে আমি দুপুরে রান্না করব আর আমার দুপুরে রান্নাটা কিন্তু অলমোস্ট গোছানো হয়ে গেছে তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে হচ্ছে শাপলা ভাজি করব তো এই কারণে শুটকি মাছটা আমি ভিজিয়ে রাখলাম গরম পানি দিয়ে আর হচ্ছে বাঙ্গি শাক দিয়ে কুমড়ো ফুল দিয়ে আর ডাল দিয়ে চচ্চড়ি করব তো ওটাও ধুয়ে রেখে দিছি আর এদিক দিয়ে হচ্ছে ফার্মের মুরগি এটা ধুয়ে নিচ্ছি আসলে ফার্মের মুরগি আমার বাসায় কেউই অত একটা ভালো খায় না এই কারণেই হাজবেন্ড আনতে চায় না ফার্মের মুরগি তো যতবারই আমার বাসায় খাওয়া হয় শুধু আমার জোর জবরদস্তিতে ফার্মের মুরগি আনে কারণ আমার ফার্মের মুরগিটা খেতে ভালো লাগে তো আজকে সকালে আনতে বলছি যখন তখন আমাকে বকা দিছে কিন্তু তারপরেও বকা ঠকা দিয়ে গিয়ে আবার নিয়েও আসছে
তো এখানে হচ্ছে 2.5 কেজি ওজনের আছে ফার্মের মুরগিটা। তো আমার সব কিছু তো গোছানো হয়ে গেছে, শুধু মুরগিটা কাটা বাকি। তো এটা কেটেই হচ্ছে আমি রান্না করতে যাব, আর যতটা খাবো ততটা রেখে বাদ বাকি সব ফ্রিজে রেখে দেব। আর মুরগির যে বুকের অংশটা আছে, মাংসের, মুরগির মাংসের যে বুকের অংশটা আছে, এটা হচ্ছে থনথনে মাংস। এটা আমার ঘরে কেউই অত একটা পছন্দ করে না, তো এই কারণে হচ্ছে আমি এটা আলাদা রেখে দিচ্ছি। কারণ এটা আমি যখন স্যান্ডউইচ, পিৎজা অথবা সিঙ্গারা, সমুচা এগুলো বানাই, অনেক সময় এগুলো আমার কাজে লাগে। তো এই কারণে ওটা আমি আলাদা রেখে দিচ্ছি, ওইভাবে সবার খাওয়া হয়ে যাবে। আর যতটা না খাবো ততটা রেখে বাদ বাকিটা এখন হচ্ছে ফ্রিজে উঠিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে শাপলা যেহেতু ভাজি করব, এই কারণে আমি হচ্ছে লবণ দিয়ে মেখে একটা ডালায় রেখে দিচ্ছি, যাতে শাপলার মধ্যে যে এক্সট্রা পানি থাকে ওই পানিটা ঝরে যায়। আসলে শাপলা ভাজি করলে কিন্তু অনেক সময় ভাজি থেকে পানি বের হয়, সেটা খেতে ভালো লাগে না। আবার অনেকে আছে শাপলাটা কাটার আগে ধুয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু শাপলা থেকে পানিটা বের হওয়ার চান্স কম। তবে আমার শাশুড়ি মা ওটা খেতে পছন্দ করে না, এ কারণে হচ্ছে সে শাপলাটা আনার পর আগে কেটে দেয়, পরে হচ্ছে আমার ধুয়ে নিতে হয়। আর এতে পানি বের হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এই কারণে হচ্ছে আমি লবণ দিয়ে মেখে রেখে দিই, যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। আর এখন হচ্ছে মাংস রান্না করব, যেহেতু কচুর ছড়া দিয়ে এই কারণে সব কিছু কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে হচ্ছে একেবারে রান্না ঘরে চলে যাব, আর রান্নাঘরে গিয়ে চুলায় রান্নাটা চড়িয়ে দেব। তো আমার সব গোছগাছ হয়ে গেছে, তো এখন আসছি হচ্ছে রান্নাটা চড়িয়ে দিচ্ছি। আর শুরুতেই হচ্ছে আমি চিংড়ি শুটকি দিয়ে শাপলা ভাজিটা করব। তো আমার মনে হয় আমি এর আগে আমার কোনো ব্লগে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই কারণে আর ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে কিন্তু আমার শাপলা ভাজিটা করা হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নেব। আর পাশের চুলায় হচ্ছে আমি বাঙ্গি শাক উঠাই দিছি। আসলে বাঙ্গি শাকটা আমি আস্তে আস্তে জাল দিয়ে ওটা রান্না করব। আর ওই শাকটা রান্না করার সময় তেলটা একটু বেশিই দিয়েছি, কারণ যেহেতু চচ্চড়ি খাবো, চচ্চড়িতে তেল বেশি না হলে খেতে ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি ফার্মের মুরগিটা রান্না চড়াই দিব। তো আমি জানি ফার্মের মুরগি কিন্তু সবাই রান্না করতে পারেন, তবে যেহেতু আজকে কচুর ছড়া দিয়ে ফার্মের মুরগিটা রান্না করব, একেবারেই নতুন রেসিপি, এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ কুচি অর্ধেকটা আমি এখন দিব, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর ফার্মের মুরগিতে যত বেশি পেঁয়াজ দেওয়া যায় আমার মনে হয় স্বাদটা আরও বেশি বাড়ে। আর এভাবে একবার রান্না করে দেখবেন, গরুর মাংসের স্বাদকেও কিন্তু হাড় বানিয়ে দেবে এই ফার্মের মুরগিটা। তো যাই হোক, পেঁয়াজগুলো আমি এখন হচ্ছে বেশ ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে হচ্ছে আমি মশলা দিয়ে দিলাম, আসলে আমি রসুন এবং পেঁয়াজ একসঙ্গে হচ্ছে পেস্ট করে নিছি। তো এখানে হয়তো 1 টেবিল চামচ পরিমাণের হবে, আরও আমি 1 টেবিল চামচ পরিমাণের দিলাম পেঁয়াজ রসুন পেস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণ দিলাম আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ দিলাম জিরা পেস্ট, আর হলুদের গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ। তো এখন হচ্ছে মশলাটা একটু কষিয়ে নেব।
আর এর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর এটা হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচের গুঁড়া, মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। সব মিলিয়ে এখন মশলাটা আরেকটু কষিয়ে নেব। আসলে ফার্মের মুরগি রান্না করার সময় বা যে কোনো কিছু রান্না করার সময় আমার মনে হয় মশলাটা ভালো করে কষিয়ে নিলে কাঁচা ফ্লেভারটা আসে না আর খেতে অনেক ভালো লাগে। আর এখন হচ্ছে মাংসগুলো এর মধ্যে দিয়ে মাংসটা একটু কষিয়ে নেব। মাংসটা কষানোর জন্য হচ্ছে আমি ঢাকা দিয়ে দিলাম কড়াইটা, আর এদিক দিয়ে কিন্তু আমার চচ্চড়িটা করা হয়ে গেছে, আর এটা খেতে ভীষণ মজা হয়েছে। আসলে বাঙ্গি শাক খেতে অনেক ভালো লাগে। তো এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো আমরা কিন্তু জানি যে ফার্মের মুরগি রান্না করতে বেশি জালের প্রয়োজন হয় না, অল্প জালেই কিন্তু হয়ে যায়, ঠিক না? তবে আমার কাছে তা না, আমার কাছে মনে হয় ফার্মের মুরগিটাও যদি একটু বেশি করে জ্বালিয়ে রান্না করা যায় তাহলে আমার মনে হয় এর টেস্ট আরও ভালো আসে। তো আমার যেহেতু মুরগিটা অনেকটা কষানো হয়ে গেছে, আর মুরগিটা কষানোর সময় কিন্তু আমি কোনো পানি দিইনি, আসলে মুরগি থেকে যে পানিটা বেরিয়েছে ওই পানি দিয়েই হচ্ছে মুরগিটা কষানো হয়েছে। আর এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম, আর যে কোনো মাংস বা মাছ রান্না করার সময় গরম পানি দিলে হয় কি খেতে ভালো লাগে, স্বাদটা ভালো আসে। আর অনেক সময় কিন্তু ঠান্ডা পানি দিলে মাংসটা রাবারি রাবারি একটা ভাব আসে, তবে গরম পানি দিলে মাংসের ভিতরে যে তৈলাক্ত ভাবটা থাকে ওটা একেবারে একই রকমভাবে থাকে, খেতে ভালো লাগে। তো আমার মাংসটার যখন পানি দিয়ে দিয়েছি তখন হচ্ছে আর বাদ বাকি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর ওদিক দিয়ে হচ্ছে রান্নাটা চড়িয়ে রেখে এখন যে কাজটা আছে ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল, তো এই কাজগুলো করে নিই, কারণ মাংসটা হতে যতটা টাইম লাগবে ততক্ষণে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে যাবে, ঘর দোর ঝাড় দেওয়া হয়ে যাবে। আর ঘর পরিষ্কার করে এসে দেখি আমার মাংসটা একেবারে যেমন চেয়েছি ঠিক সেইভাবেই রান্নাটা হয়ে গেছে। আসলে চুলাটা ডিম করে রেখে গেছিলাম, তো এদিক দিয়ে হচ্ছে আমার রান্নাটা শেষ, তো নামিয়ে ফেলবো। তো নামানোর আগে হচ্ছে আমি টালা জিরার গুঁড়া এটা ছিটিয়ে দিয়েছি, আর এটা দিয়েই হচ্ছে আমার মাংস রান্নাটা কমপ্লিট করলাম। আর এখন হচ্ছে এটা আমি নামিয়ে নেব, আর দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো আরও ভালো হয়েছিল। তো চাইলে আপনারা বাসায় দুই একবার ট্রাই করতে পারেন, আর বাঙি শাকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, আরেকদিন করব। তো এদিক দিয়ে হচ্ছে আমার রান্নাবান্না সব শেষ, তো সব কাজের শেষেই হচ্ছে আমি বেসিনটা পরিষ্কার করতেছি। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।